আজকের ক্লাসে আমরা কথা বলবো যে ফ্রিল্যান্সিং করতে হলে আপনার কি কি জানতে হবে। ফ্রিল্যান্সিং করার জন্য আপনার শুরুতেই একটা স্কিল লাগবে, যে স্কিলটার সার্ভিসটা আপনি মার্কেট প্লেসে প্রোভাইড করবেন। এবং এই স্কিলটা যখন আপনার পুরোপুরিভাবে শেখা হয়ে যাবে, তারপরে আপনি পোর্টফোলিও বানিয়ে ফেলবেন যেটা আপনার কাজকে রিপ্রেজেন্ট করবে। এরপরে মার্কেট প্লেসে কাজ শুরু করার আগে আপনাকে জানতে হবে যে মার্কেট প্লেসে কিছু ডকুমেন্টস লাগে, যেমন হতে পারে ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড বা পাসপোর্ট। এটা যে কোনো একটা থাকলেই আপনার সাধারণত মার্কেট প্লেসে কাজ শুরু করা যেতে পারে। যখন আপনি মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনার ডকুমেন্টেশনগুলো রেডি করে ফেলবেন, তখন মার্কেট প্লেসে ভেরিফিকেশনটা অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। আপনি যে সেক্টরে কাজ করছেন, সেই সেক্টরে যারা আগে থেকেই ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেসফুলি কাজ করছে, তাদের উপরেও কিন্তু রিসার্চ করতে হবে। এতে করে আপনি যে স্কিলটা শিখছেন সেটা ডিমান্ডে আছে কিনা সেটা আপনি খুব সহজেই জানতে পারবেন। যেহেতু মার্কেট প্লেসে কমিউনিকেশনের ভাষাটা ইংরেজি, সেহেতু আপনাকে আগে থেকে ইংরেজিতে একটু হলেও দক্ষ হতে হবে। যদি আপনি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন, তাহলে একটু করে প্র্যাকটিস করতে পারেন। এতে করে আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা অনেক বেশি স্মুথ হবে। একদম সবার শেষে আপনাকে জানতে হবে যে স্কিলসগুলো আমরা শিখছি সেগুলো কিন্তু আমরা সময় নিয়ে শিখব। এতে করে আমরা মার্কেট প্লেসে যখন কাজ করতে আসবো, তখন কিন্তু আমরা অনেক কনফিডেন্ট থাকবো এবং আমাদের সাকসেস আসার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। আমরা আমাদের এই কোর্সে ধাপে ধাপে এই স্কিলসগুলো নিয়ে আরও বিস্তারিত জানবো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। পড়াশোনা বা অন্যান্য ক্যারিয়ারের পাশাপাশি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে আজই ভর্তি হয়ে যান আমার ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সে। ভিজিট করুন tenms.com এবং কোর্স সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910 এই নাম্বারে।